হে এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই জুইসামি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি জুই কিছুদিন আগে আমার মেয়ে বলছিলো ওর অনেক সুশি খেতে ইচ্ছে করছে জাপানিজ ফুড চাইনিজ ফুড আমার মেয়ের অনেক পছন্দ তো ও বলছিলো সুশি খেতে ইচ্ছে করছে আর সুশি এর আগে আমার মেয়ে কখনই ট্রাই করেনি এটা ওর ফার্স্ট টাইম ও ইউটিউবে ভিডিও দেখে দেখে সুশির প্রতি ওর আগ্রহ এসেছে একটা তো এর আগে যেহেতু আমিও ট্রাই করিনি তো আমারও ইচ্ছা হলো তাই আমরা চলে গেলাম একটা জাপানিজ রেস্টুরেন্টে রেস্টুরেন্ট এত সুন্দর করে ডেকোরেশন করা ছিল আর সিটিং এরিয়াটাও পুরো জাপানিজদের স্টাইল ছিল এখানে আসার সাথে সাথে ওরা আমাদেরকে একটা ওয়েলকাম ড্রিঙ্ক সার্ভ করলো পুরোটা রেস্টুরেন্ট চেরি ব্লাজম দিয়ে ডেকোরেট করা ছিল আমার তো অনেক ভালো লাগছিল বড় একটা চেরি ব্লাজম ট্রি ছিল চেরি ব্লাজম আমার অনেক পছন্দ ইনশাল্লাহ যদি আল্লাহ কিসমতে রাখে একদিন রিয়েল লাইফে দেখবো এখন আমার রিয়েল লাইফে দেখা হয়নি চেরি ব্লাজম ট্রি তো আমরা এখানে ওয়েট করছিলাম অর্ডার দিয়ে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম আমরা অর্ডার দিয়েছিলাম সেম চিজি একটা সুশি তো আমি এর আগে কখনও সুশি ট্রাই করিনি তাই আমার সুশি সম্পর্কে আইডিয়া নেই কোনটা বেশি মজা আপনারা যারা ট্রাই করেছেন কমেন্ট করে জানাবেন কোনটা বেশি মজা হয় তো আমি এখানে ওদের মেনু দেখিয়ে নিজের মতোই একটা অর্ডার দিয়ে দিয়েছি যেটা ফ্রাইড হয় আর কি ফিলিংটা ওইটা তো এই তো আমাদের খাবার চলে এসেছে এখানে হচ্ছে ফ্রাইড শ্রিম ছিল গোল্ডেন ফ্রাইড শ্রিম ছিল এটার নাম আর হচ্ছে আমাদের সুশিটা এখানে চলে এসেছে এটা হচ্ছে চিজি শ্রিম সুশি ছিল একটা এটাতে এত চিজ দিয়েছিল আর এত শ্রিম দিয়েছিল অনেক দিয়েছিল। আর খেতেও দারুণ ছিল অনেক মজা ছিল তো আমি এগুলো একটু ভালো করে স্ন্যাপ নিয়ে নিচ্ছিলাম এর আগে আমি চপস্টিক দিয়ে কোনো খাবার ট্রাই করিনি চপস্টিক আমি আজকে প্রথমে চপস্টিক দিয়ে খাবার ট্রাই করছি যেহেতু আমরা বাঙালি চপস্টিক দিয়ে আমাদের সচরাচর খাওয়া হয় না তো এটা আমার ফার্স্ট টাইম ট্রাই ছিল অ্যান্ড ফার্স্ট টাইমই আমি সাকসেস হয়েছি আপনারা আমার ফেস দেখলেই বুঝবেন আমি কতটা হ্যাপি হয়ে গিয়েছিলাম মানে ফার্স্ট ট্রাইতেই আমার সুশিটা উঠে গিয়েছে তো আমি আমার এক্সপ্রেশানটা আপনারা দেখবেন দেখলেই বুঝতে পারবেন আমি কতটা খুশি হয়ে গেছি অনেকে বলতে পারে যে এটা তো হ্যাপি হওয়ার কি আছে অ্যাকচুয়ালি প্রথম সব কিছুর অনুভূতি খুব ভালো থাকে তাই আমি যেহেতু এখন রেগুলার ব্লগিং করি আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করলাম আর আর এটা এত মজা ছিল আমার এখন ভিডিও এডিট করছি আমার এখন খেতে ইচ্ছে করছে অনেক মজা ছিল তো আমার মেয়েও ট্রাই করছে আমার মেয়ে তো অনেক এক্সাইটেড ছিল সুশির জন্য সে এতটা এক্সাইটেড ছিল পুরোটা সুশি মুখে দিয়ে দিয়েছে এরপর সে আর খেতে পারছিল না আমি আর ওর বাবা অনেক হাসছিলাম এটা দেখে তার অনেক কষ্ট হচ্ছিলো আমি তো বড় আমি তো পারি পুরোটা মুখে দিয়ে ভালো মতো খেতে কিন্তু সে পারছিল না তো এখন আমি আরেকটা ট্রাই করব। আর এখানে অনেকে এখন অনেক মন্তব্য করতে পারে আমি অ্যাকচুয়ালি ফুড ব্লগার না আমি এখন রেগুলার ব্লগিংয়ে ভিডিও দেওয়া স্টার্ট করেছি তাই আমি প্রতিদিন অ্যাক্টিভিটি কি করি ঘুরতে যাই খাওয়া দাওয়া আমি আপলোড দেওয়া স্টার্ট করেছি আমি এখানে কোনো ফুড রিভিউ দিচ্ছি না আর যাদের ভালো না লাগবে তারা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি আজকের এই ভিডিওটি আপনার সাথে শেয়ার করলাম আশা করছি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আর এখন আমি শ্রিমটাও ট্রাই করছি শ্রিমটাও অসাধারণ ছিল শ্রিম এমনিও আমার অনেক পছন্দ আর এখন আমি ম্যানিসটা দিয়ে ট্রাই করছি ফার্স্ট টাইম সোয়াশটা দিয়ে ট্রাই করেছিলাম তো আজকে আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা কমেন্ট করতে জানতে ভুলবেন না আর সুশির কোন ফ্লেভারটা বেশি মজা আমাকে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপন কোনো বিজনে চলে আসবো আল্লাহ হাফিজ